যা, জানতে কেবে না, সর, এখন আর আমারে ডাকিস না, যা বেঈমান, ভুলে গেলাম আমি তোকে। ফাকাদালিকা লিয়াউমা তুনসা, আজ তোর আব্বারে ডাক, আজ তোর নেতারে ডাক, আজ তোর অসভ্য বন্ধুরে, যুবক তুই তোর এই বন্ধুর নাম দিলে কেনিস, যেডির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস, ওদের নাম সাথে রাখিস, যেগুলার লইয়া নর্তকী দেখোস, উলঙ্গ ছবি দেখোস, ওডির নাম রাখিস লগে, ওরা ডাকিস, ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ, ওই অসভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস, ওরে ডাকিস হাসরের ময়দানে, তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ, আইও অনাইও, এখন আইও, এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো, বাঁচাও। কোরআনুল করিমের মধ্যে আছে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, আহা, কোরআনের আয়াত, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো, ওয়া আযওয়াজাহুম, এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন, এই গুনার কাজে এগুলো একত্র করো, ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো, তিনও সিটাররে একত্র কর, ফেরেশতারে বলবে আল্লাহ, পাপীকে আন, পাপীর সহযোগীরে আন, পাপী যার গোলামি করত তারেও একত্র কর, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে তিনো গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায় দে, জাহান্নামের রাস্তা, বেড়িয়ে কইছে দাড়ি কাটতেন, হ্যাঁ কাটেন, সুবিধা কি, বুড়ি লইয়ে যাইয়েন, কইয়া রাখেন, কইয়া রাখেন, হে বুড়ি রে, শূন্য তুমি কিন্তু লগে থাকো, জাহান্নামে আমরা দুজন এক লগে ফিরে খামো, কইয়া রাখেন, হে বুড়ি রে, একের কাগজ কলম 350 টাকার স্ট্যাম্প, সই লইয়া লইয়েন, 350 টাকার, এর তে কম না, 350 টাকার স্ট্যাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন, যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন, বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন, বেপর্দা বেহায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন, একটা কথা বলেন না, সেজদা করে না, ফজর পড়ে না, নামাজ পড়ে না, তারে কইয়া রাখেন, দু বাপ, হাসরের ময়দানে লগে থাকিস তুই, আল্লাহর কসম সেদিন কেউ রে খুঁজে পাবেন না, হ্যাঁ খুঁজে পাবেন, খুঁজে পাবেন, হা, সবাই মিললে দুনিয়া, বাফেও দুনিয়া সাজায়, বাফে দুনিয়া সাজায় ফুতের, ফুতে দুনিয়া সাজায় বাফে, বুঝেন নাই, বাফে বইলা বাবে তোরে আমি বিদেশ ফাড়াইছি, এখন ফুতে কয় আব্বা ওর আমনে বাইক বইয়া থাকেন বনবিরি খান, আমি টিয়া ফাড়াইতে আছি, বাহ, বাফের লাই ফুত, ফুতের লেগা বাপ, দুজনের মিল্লা খোলাসা হইল, ভাত তরকারি, বাফে ফিকির করছে প্রথমে ফুতের ভাত তরকারি, ফুতে অন চিন্তা করতেছে বাফের কি ভাত তরকারি, একই ঘুরে গেলে কিতা ভাতের তালা, শেষ পর্যন্ত সে রেজাল্ট কি, খানা খানা, আ ফুত, কত কষ্ট করছি তোর লাই, মানসিতে টিয়া লইয়া, সুদে টিয়া লইয়া, কিস্তিতে টিয়া লইয়া তোর বিদেশ ফাড়াইছি, অহন মন্ডা সায় দুগা আপেল খাইতাম, উগা আপেল কিনতারি না, আহারে মালটা রে, মানসি দেখি কিন্না নে, হ্যাঁ মালটা, উগা মালটা কোহালে জোটে না, মানে বাবার স্বপ্ন হইল আপেল মালটা আঙ্গুর আলু সব ফেয়াইজু বন বিড়ি, এটি যদি বলেন না হুজুর আমি এডি নিয়তে না, যিনি কইবেন আপনি আগে এটা উত্তর দেন, যদি এডি নিয়তে না থাকে তো ফুতের নামাজের ফিকির করলেন না কেন, আপনি যে 18 বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন, এই 18 বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবত কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এই ডাকাইতের লাগা কি টাকা খরচ করেন, কথা কন, আপনি কি বুঝেন, আমারে আমারে বুঝাইলে লাভ হবে, আল্লাহরে বুঝাইতে হবে না,
কথা বলেন না কেন? আল্লাহকে বুঝে, আল্লাহ আমাদের দিলের হালাত জানে না, আমি না জানি না, আল্লাহ তো জানে, আমি না কইতাম না, আল্লাহ জানে কি না বলেন। এই জন্য অন্য প্রসঙ্গে চলে গেলাম, এরপরেও কথা বলার জন্য বুঝাইছি, কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। মৃত্যু, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ, এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন? বন্দা এটি দেখে দেখা বুঝো, এটি দেখে দেখা বুঝো, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, করোনা, ওমিক্রন, মহামারী, আজাব, গজব, সব আমার নিদর্শন। আমাকে দেখে, এগুলো দেখে আমার কাছে ফিরে আসো, আমার সেজদা করো, আমার গোলামি করো, আমার قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا نافرمان হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? وقد كنت بصيرا আমি তো দুনিয়ায় সব দেখতাম, আমার তো পুরাই মনে আছে, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না, আজ আমি হাশরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই? রব্বুল আলামিন তখন বলবেন, কাদালিকা আতাতকা আয়াতুনা, আহ আল্লাহ বলবেন, বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত, আমার কুদরতের নিদর্শন, আমি মাওলার নিদর্শন, আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 বার, ফানাসিতা তুমি সব ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো, একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে, ওইটাও তুমি টের পাইছো, তুমি খুইলা দেখছো কে মিস কল দিল, তারে তুমি রিটার্ন কল ফিরাইলা। আমার আল্লাহ বলে, এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, কিন্তু তোমার সেই আওয়াজটা, আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না, কি ব্যাপার বান্দা, কি ব্যাপার? আল্লাহ বলবেন, বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে, ফানাসিতাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে, ফাকাদালিকাল ইয়াউমা তুনসা আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে।